Assalamualaikum viewers. Gazi music প্রেমীদের কাছে তাদের গুড কোয়ালিটি সম্পন্ন ইয়ারফোনের জন্য বেশ পরিচিত একটি ব্র্যান্ড। এর আগে আমরা Gazi এর অন্য দুটি ইয়ারফোনের রিভিউ করেছি। যারা দেখতে আগ্রহী তারা উপরের আই বাটনে দেওয়া লিংক থেকে সেগুলি দেখে নিতে পারেন। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি Gazi এর ATR ইয়ারফোনটি। Gazi এর এই ইয়ারফোনটি কেমন হতে পারে তা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আমি সজীব থাকছি আপনাদের সাথে। আমাদের আজকের স্পন্সর গ্যাজেটের জন্য খুলনা শপিং কমপ্লেক্সের ট্রাস্টেড শপ মোবিসিটি। তার সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশন বক্সে। আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল খুবই সাধারণ। থাকছে সাদা মাদা পেপার মেড বক্সের ভেতরে ইয়ারফোনটি ইটসেলফ, দুই জোড়া এক্সট্রা সিলিকন ইয়ারবাডস এবং ইউজার ম্যানুয়াল। ইয়ারফোনটির ডিজাইন বেশ অ্যাট্রাকটিভ। এটি মূলত একটি ওপার ইয়ার ইয়ারফোন হলেও সাধারণভাবে ব্যবহার করা যায়। এর গ্লসি প্লাস্টিক বিল্ড ইয়ারফোন হাউজিংয়ের ভেতরে দেওয়া হয়েছে 8mm সাইজের একটি ডাইনামিক ড্রাইভার। নজলটি তুলনামূলক কিছুটা লম্বা এবং 45° অ্যাঙ্গেলে থাকায় কানের সাথে দারুণভাবে ফিট হয়ে যায়। ইয়ারফোন হাউজিংয়ের সাথে কেবলের সংযোগস্থলে দেওয়া হয়েছে একটি মেটাল বিল্ড প্রোটেকটিভ শিল্ড, যা ইয়ারফোনটিকে একটি ইউনিক লুক এনে দেওয়ার পাশাপাশি বিল্ড কোয়ালিটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। এর 3.5mm গোল প্লেটেড অডিও জ্যাকটি এল শেপড এবং অডিও জ্যাকের সাথে কেবলের সংযোগস্থলে দেওয়া হয়েছে স্ট্রেন্ডিলিপ থাকছে ওয়াই স্প্লিটারেও। 1.2 মিটার লম্বা কেবলটি ট্রান্সপারেন্ট টিপিই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যা খুব সহজে পেঁচিয়ে যায় না এবং পেঁচিয়ে গেলেও সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। রিমোট প্যানেলের এক পাশে দেওয়া হয়েছে একটি ইউনিভার্সাল রিমোট বাটন, যার মাধ্যমে কল রিসিভ, ইন্ট, মিউজিক প্লে, পজ এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট অপারেট করা যায়। অপর পাশে থাকছে একটি এইচডি মাইক্রোফোন, যাতে সিবিসি নয়েজ ক্যান্সেলিং টেকনোলজি থাকায় টেলিফোনিক কনভারসেশনে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে নয়েজ অনেক কম ক্যাচ করছিল এবং অপর প্রান্তে শ্রোতাকে একটি কোয়ালিটি ভোকাল আউটপুট দিচ্ছিল। ইয়ারফোনটির ওভারঅল বিল্ড কোয়ালিটিকে এক কথায় আপ টু দ্য মার্ক বলাই যায়। এবার চলে যাওয়া যাক সাউন্ড কোয়ালিটি প্রসঙ্গে। ইয়ারফোনটির বেস লাভারদের মন ভোলানোর জন্য যথেষ্ট ডিপ এবং পাঞ্চি। এর ডিপ এবং পাঞ্চি বেস আমার গান শোনার আগ্রহকে আরও বাড়িয়ে দিচ্ছিল। বেস এবং সাব বেসের সেপারেশন ছিল খুবই স্পষ্ট। ভোকাল বেশ শার্প, লাউড এবং ক্লিয়ার, মিডকেও খুব ভালোভাবে অনুভব করা যাচ্ছিল। এর ক্রিসপি ট্রেবল মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছিল। সব মিলিয়ে Gazi ATR অডিও ফাইলের মন কাটতে সক্ষম হবে এটা নিশ্চিতভাবে বলা যায়। গেমিং এ পাবজি এর ক্ষেত্রে ইয়ারফোনটি দিয়ে অনেক দূরের ফুটেজটাও খুব নিখুঁতভাবে শুনতে পাওয়া যাচ্ছিল, যা এনিমি এর উপস্থিতি ডিটেকশনে বেশ হেল্পফুল। এছাড়াও গান শট সহ অন্যান্য মিউজিক গুলোর সাউন্ড ক্রিয়েশনও ছিল বেশ রিয়েলিস্টিক এবং অ্যাট্রাকটিভ। যারা মোটামুটি 1000 টাকা বাজেটের ভেতরে একটি স্টাইলিশ ডিজাইনের বেজ অ্যাগ্রেসিভ গুড সাউন্ড কোয়ালিটি সম্পন্ন ইয়ারফোন খুঁজছেন, Gazi ATR তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো পছন্দ হতেই পারে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।